আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বাদ, উপস্থিত আজকে যারা লাইভে আছেন, আমি দরবারে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা সাওবান সিদ্দিকী দু একটা আলোচনা আজকে রাখবো। আমি সে আলোচনার মধ্যে থেকে কিছু মূল জিনিস আছে, মৌলিক কথাবার্তারা, সে মৌলিক কথাবার্তারাগুলো বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে কিছু আলোচনা আমি রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যদি কবুল করে, জামান কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহ, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহ, যাকে নিয়ে ফুরফুরা শরীফ, জিনার পরিচিতির মাধ্যম দিয়ে দরবারে ফুরফুরা শরীফের স্বর্ণযুগ, বা জিনার দ্বারাই ফুরফুরা শরীফের আজকে পরিচিতি, সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফুরফুরা শরীফ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কেন্দ্রিক সমাজের বুকে যখন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, শেরেকের মধ্যে লিপ্ত, বেদাতের মধ্যে লিপ্ত, অশরিয়াতিক কার্যকলাপের মধ্যে লিপ্ত, দিন বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী বিভিন্ন কর্মসূচির মধ্যে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে, সেই সময় মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহ, পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহ মানুষকে সঠিক দিক দেখিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, সঠিক রুট দেখিয়েছেন। সেই রাস্তা, সেই রুটের মাধ্যম দিয়ে আমরা সমাজের বুকে, বাংলা উপমহাদেশের বুকে মানুষ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, শরিয়াত পেয়েছে, কোরআন পেয়েছে, কোরআনের আলো পৌঁছেছে, সঠিক ইসলামের ধারা মানুষের ঘরে পৌঁছেছে। 1939 সাল 17ই মার্চ মুজাদ্দিদ জামান তিনি ইন্তেকাল করেন, আল্লাহর ডাকে হাওয়ালা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে তিনি চলে যান, আল্লাহর ডাকে বিদায় নেন। এই 1939 সালে 17ই মার্চের পূর্বে তিনি একটা ওয়াসিয়াতনামা করে গিয়েছিলেন। সে ওয়াসিয়াতনামাটা কি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কেন্দ্রিক কিছু বার্তা। সেই বার্তাটা কেন? এই কারণে, সেই বার্তার মাধ্যম দিয়ে তিনার পরবর্তীতে, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনাকে যারা ফলো করবে, যেহেতু কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে তিনি একটা নীতিপথ তৈরি করে গেছেন, সেই নীতিপথকে তৈরি ফলো করা মানে, তেনাকে ফলো করা মানে আল্লাহ আল্লাহ রসুলকে ফলো করা। কেন? কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমর মিনকুম, এটা আমরা পরিষ্কার বুঝতে পারি। সেদিক থেকে খেয়াল করে তিনি একটা নীতিমালা আমাদেরকে দিয়ে গেছেন। এই নীতিমালার কেনই বানা উলিল আমরকে মানব না, কেন আকাবিরকে মানব না, কেন ওলিদের দরবারে যাব না, কেন ওলিদের সাথে সম্পর্ক রাখবো না, এরকম কোনো নেগেটিভ পয়েন্টের প্রশ্ন আমার কাছে করবেন না বা আমাকে জিজ্ঞাসা করবেন না। এই কারণে যে ওলিদের দরবারে যাওয়াটা শরিয়াত সম্মত, ওলিদের সোহবতে আসাটা শরিয়াত সম্মত, ওলিদের কাছে থাকাটা শরিয়াত সম্মত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক হক দলমতের, হকপন্থী মানুষদের সোহবতে, সমাজে প্রচলিত, সমাজের বুকে সেই জিনিসটাকে বাস্তব রূপ দেওয়াটা, এটা শরিয়াত সম্মত, কোরআন থেকে দলিল পাওয়া যায়। ওলিদের দরবারে যাওয়া শরিয়াত সম্মত এবং তাদের সোহবতে থেকে তাদের নীতিমালা মেনে নেওয়াটা শরিয়াত সম্মত। তাই আমি প্রথমে বলতে চাই ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে যে মুজাদ্দিদ জামান যে নীতিপথ রেখে গেছেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে, আল্লাহ আল্লাহ রসুলের পথটা যে সমাজের বুকে শেরেক মুক্ত, বেদাত মুক্ত আদর্শটাকে যে সমাজের বুকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই নীতিমালার মাধ্যম দিয়ে যে মানুষগুলো তাকে ভালোবেসেছে বা তার সাথে সোহবতে এসেছে বা তার সাথে সম্পর্ক রেখেছে বা মুরিদ মুতাকিদিন নামে পরিচিতি লাভ করেছে, আজকে তার পূর্বাভাস হিসাবে কোরআনের আয়াত দ্বারা আমি কিছু বলতে চাই। এই কারণে যে আজকে কোরআনের দ্বারা সাব্যস্ত যে ওলিদের দরবারে যাওয়াটা শরিয়াত সম্মত, ওলিদের সোহবতে থাকাটাও শরিয়াত সম্মত। সূরাতুল কাফ কোরআন শরীফ সুরাতুল কাফের পরিষ্কার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, এই কোরআন শরীফের 15 পারার মধ্যে অবস্থিত 18 নম্বর সুরা,
112টা আয়াত আছে, 112টা রুকু আছে, 110টা আয়াত আছে। এই আয়াতের মধ্যে পরিষ্কার অক্ষরে আমরা যেগুলো পাই, সূরাতুল কাফ কোরআন শরীফের একটা সূরা, যে সূরা সম্পর্কে মুসলিম শরীফ 809 নম্বর পরিষ্কার অক্ষরে আবু দাউদ শরীফ 4323 হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রেওয়ায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি সূরাতুল কাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন সুনানে নাসাই 10722 নম্বর হাদিস, আল্লাহ নবী আল্লাহ রসুল জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে যে এই সূরার শেষ 10টা আয়াত যে পড়বে তার দাজ্জালের গণ্ডি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা রেওয়ায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন শুআবুল ঈমান 2221 নম্বর হাদিস, পরিষ্কার অক্ষরে লেখা আছে কিয়ামতের দিনে এই সূরা যে পড়বে তাদের থেকে নূর হবে, এই সূরা থেকে নূর তৈরি হবে, নূর হবে, পরিষ্কার অক্ষরে এসেছে। এর দ্বারাই বোঝা যায় কোরআন শরীফে একটা সূরা সূরাতুল কাফের পরিষ্কার অক্ষরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এই সূরার 60 থেকে 65 নম্বর আয়াতের মধ্যে বিভিন্নভাবে পরিষ্কার অক্ষরে এসেছে। আল্লাহ পাক ওলিদের দরবারে যাওয়ার ব্যাপারে সংক্রান্ত বিষয়ে আজকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিষ্কার অক্ষরে। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদি হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া ওয়াহুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা রাআইতু إذا أوينا إلى صخرتي فإني نسيت وحوت وما أنسانيه إلا الشيطان أن يذكره أتخذ سبيله في البحر عذابا قال ذلك ما كنا نبغي فارتد على أحارهما قصصا فوجد عبدا من عبادنا آتينا رحمة من عندنا وعلمناه من لدن علما أي سورة الكافر 60 থেকে 65 নম্বর আয়াতের মধ্যে সর্বপ্রথম আমি বোঝাতে চাই লাইভের মাধ্যম দিয়ে যে ওলিদ দরবারে আসার প্রয়োজনীয়তা, তারপরে মুজাদ্দিদ জামানের ওয়াসিয়াতের উপরে কথা। আগে আমাদের জানতে হবে ওলিদের দরবারে আসার প্রয়োজনীয়তা কী, কেন আসবো, কিসের জন্য আসবো, শরিয়াতের হুকুম মানদণ্ডটা কোথা থেকে, এবং সেই দরবারে এসে হাকিকাত আমরা কী শিখব, কীভাবে আমাদের কি ইমানটাকে সচ্ছল তৈরি করব তাদের সোহবতে বসে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোরআনের এই 60 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল কাফের আমি তুলে ধরেছি। কোরআন জানিয়ে দিচ্ছে পরিষ্কার অক্ষরে, ওয়াইজ ক্বালা মূসা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, তিনি আগিয়ে যাচ্ছেন কে কার সাথে, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদি হুকুবা। পরিষ্কার অক্ষরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গী, তাফসিরে জালালাইনের মধ্যে যেটা এসেছে তার সঙ্গীর নাম হচ্ছে ইউসা বিন নুন, এই ইউসা বিন নুনকে সঙ্গী করে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগিয়ে যাচ্ছেন কোন জায়গায়, যেখানে মাজমা আল বাহরাইন দুটো সমুদ্রের মিলন কেন্দ্র স্থল, সেই জায়গায় যাওয়ার জন্য আগিয়ে যাচ্ছেন। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গী হিসাবে আছে হযরত ইউসা বিন নুন। ফালাম্মা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গীকে বলছে আমরা যতক্ষণ পর্যন্ত মাজমা আল বাহরাইন আও আমরি হুকুবা, যতক্ষণ পর্যন্ত আমরা মাজমা আল বাহরাইন দুটো সমুদ্রের মিলন কেন্দ্রে না যাই আমরা ততক্ষণ পর্যন্ত অগ্রসর হয়ে যাব, আগিয়ে যাব। এবং তিনি জানিয়ে দিচ্ছেন যখন দুটো সমুদ্রের মিলন কেন্দ্রে উপস্থিত হলেন সেই সময় তাদের একটু নিদ্রা আসলো, ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে যখন আগিয়ে যাচ্ছেন নিদ্রা আসলে ক্লান্ত বোধ হলেন, ক্লান্ত বোধের কারণে তারা শুয়ে পড়লেন, সেই জায়গায় রয়ে গেলেন, অবস্থান করলেন, বিশ্রাম নিলেন। এবং ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। অনেকটুকু সময় অতিক্রম করার পরে, সফরে যাওয়ার পরে হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গীকে বলছে তোমার কাছে যে রান্না করা পাকানো ভাজা যে মাছটা ছিল সেই মাছটা আমাকে দাও, আমাকে খিদে পেয়েছে, খাবার খেতে হবে, তোমার কাছে রান্না করা ভাজা মরা যে মাছটা ছিল সেটা আমাকে দাও, তার দ্বারাই
আমি নিজের খোদাটাকে নিবারণ করব। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী বলছেন, ক্বালা রাআইতা ইযা আউবাইনা ইলা সাখারতি ফা ইন্নী নাসীতু হুতাহুমা ওয়া হুতা ওয়ামা নাস। পরিষ্কার করে মূসা আলাইহিস সালামের সঙ্গী বলছে, আর আপনাকে তো বলতে ভুলে গেছিলাম, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছিল আপনাকে স্মরণ করাতে। আমরা যখন সেই শিলাখণ্ডের মধ্যে অবস্থান করেছিলাম, বিশ্রামরত অবস্থায় ছিলাম, সেই মুহূর্তেই সেই মাছটা আজীবভাবে আশ্চর্যভাবে সমুদ্রের মধ্যে সুরঙ্গ করে সেই মাছটা মরা রান্না করা মাছটা সেখান থেকে আশ্চর্যভাবে ফাত্তা খাজা সাবিল গুফিল বাহারে সারাবা, আশ্চর্যভাবে সমুদ্রের মধ্যে সেই মাছটা চলে গেছে। হযরত মূসা আলাইহিসসালাম তখন বলছে, ক্বালা যালিকা মা কুন্না নাবগী ফারতাদা আলা আফারিহিমা কাসাসান। পরিষ্কার করে মূসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বলছে, আরে আমি তো সেই জায়গার খোঁজেই তো বেরিয়েছিলাম, চলো ফারতাদা আলা আফারিহিমা কাসাসান, চলো আমরা সেই জায়গায় ফিরে যাই। আবার সেই জায়গায় ফিরে আসলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনা রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় যখন ফিরে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাম যে উদ্দেশ্যে বেরিয়েছিলেন সেই উদ্দেশ্যটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নিলেন। ওই জায়গায় দেখা হয়ে গেল কার সাথে? হযরত খিজির আলাইহিস সালামের সাথে। তাহলে একটা উলিল আজম পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, নবী বড় ওলি ছোট, নবীর থেকে ওলি ছোট, কিন্তু একজন নবী, সেই নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কার সাথে দেখা করার জন্য? ওলির সাথে দেখা করার জন্য। তাই হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য ওই জায়গায় গেলেন এবং সেই জায়গায় গিয়ে তার সাথে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। এখানে অনেক পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, একজন নবী হয়ে ওলির দরবারে যাচ্ছে, তাহলে ওলির দরবারে যাওয়াটা কোরআন দ্বারা বৈধ। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, মরা মাছ, যেটা মাছটা ভাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, পাকানো হয়ে গেছে, সেই মাছটা সুরঙ্গ করে রাস্তা করে জ্যান্ত হয়ে সমুদ্রের দিকে চলে গেছে। তাহলে এর দ্বারা আর একটা পয়েন্ট দাঁড়িয়ে যাচ্ছে, সুফিয়ানা তাফসিরের কায়েল অনুযায়ী আর একটা পয়েন্ট দাঁড়িয়ে যাচ্ছে। সে পয়েন্টটা কি? ওলিদের সহবতে আসলে, ওলিদের সহবতে আসলে যেমন মুর্দা মাছটা জিন্দা হয়, ওলিদের সহবতে আসলে তেমন মুর্দা কল্পগুলোকেও আল্লাহ জিন্দা করে। দু নাম্বার, তিন নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে এটাই যে ওলিদের সহবতে যাওয়াটাও একটা শরিয়াত সম্মত দলিল, শরিয়াত সম্মত কোরআন দ্বারা দলিল। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারে যে সেটা মূসা আলাইহিসসালাম তিনি গিয়েছিলেন কোন জায়গায়? ওলির দরবারে, খিজির আলাইহিসসালাম। কিন্তু আমরা তো শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা এই মুহূর্তে কোরআনের দ্বারাই বাস্তব রূপ দিয়েছি, আমরা এই মুহূর্তে কোরআন হাদিসের দ্বারাই বাস্তব রূপ দিয়ে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতিপথের সেই উসুল অনুযায়ী সেই নীতির মানুষ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আমরা জীবনটাকে পরিচালিত করি। সব থেকে বড় জিনিস একটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কোরআনের দ্বারাই দলিল, যে ওলির দরবারে যাওয়াটা এটা কোরআনের দ্বারাই দলিল, কোরআনের দ্বারাই সাব্যস্ত যে ওলির দরবারে যাওয়া, আবার হাদিসের দ্বারাই প্রমাণিত ওলির দরবারে যাওয়া আল্লাহ পাক কবুল করেন, সেটাও দলিল দ্বারা বাস্তব রূপ দ্বারা আমরা পাবো। যে আজকে ওলির দরবারে যাওয়াটা কোরআনের দ্বারাই সাব্যস্ত হয়েছে যে ওলির দরবারে যেতে হবে, হাদিসের দ্বারাই সাব্যস্ত যে ওলির দরবারে যেতে হবে, সেটা কি? পরিষ্কার অক্ষরে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মহাব্বতের মানুষ, ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের অধিবাসী ছিলেন। আমরা প্রমাণিত হাদিসের দ্বারাই আল্লাহ নবী আল্লাহ রসুল ওয়াইসকর্ণীর জন্য হযরত আবু বকরকে যে জিনিসটা দেন না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বা ফারুক আজম থেকে শুরু করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জিনিসটা দেননি সেটা ওয়াইসকর্ণীর জন্য আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদ্দ রেখেছেন, এটা আমরা প্রমাণিত বা এটা আমরা জানি। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সময় যখন আপনার হজবাকে এসেছে হাজের জন্য এসেছে, তখন সেই সময় আপনার ইয়ামানবাসীদের জন্য,
ইয়ামান বাসীদেরকে ডেকেছিলেন, ডাকার পরে ওয়াইসকারিনীর খবর নিয়েছিলেন এবং একজন সাহাবা হয়ে, হযরতে ওমর ফারুক সাহাবা হয়ে, নিজে সাহাবা হয়ে একজন তাবিঈনের দরবারে গিয়েছিলেন, যেহেতু নবী প্রেমিক মানুষ ছিলেন, এর দ্বারা একটা প্রমাণিত। তাহলে ওলিদের দরবারে যাওয়াটা, ওলিদের দরবারে যে সোহবত আফতা হওয়াটা, ওলিদের সোহবতে গিয়ে জীবনের ধারাটাকে শরিয়াত মোতাবিক বানিয়ে নেওয়া, ইসলামিক ধারা অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা, এটা শরিয়াত সম্মত। এবং এরকম অনেক প্রমাণ দ্বারা পাওয়া যায়, শরিয়াতের বিধান অনুযায়ী অনেক কিছু পাওয়া যায় যে ওলিদের সোহবতে গিয়ে নিজেদের ইমানটাকে বিশুদ্ধ বানানো, শরিয়াত সম্মত বানানো, এটা আমাদের নিজ দায়িত্ব এবং নিজ কর্তব্য বলে আমি মনে করি। এটা নিজ দায়িত্বে ওলিদের সোহবতে আসাটা এবং সঠিক বিশুদ্ধ ইমান তৈরি করাটা, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, বা এটা করলে সঠিক শরিয়াত দিন আমরা ইসলাম বুঝতে পারবো। এবং তার সাথে সাথে যে কথা আমি বলতেছি, এতগুলো কথা বললাম আমরা মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইয়ের মাসলাকের মানুষ, আরও অনেক হক দলমত আছে, তাদের মাসলাককে সম্মান দিই, তাদের মাসলাককে সম্মান দিয়ে আমি কথা বলছি, প্রত্যেকটা দলমতের মাসলাককে সম্মান দিই, প্রত্যেকটা নীতিপথ যারা কোরআন সুন্নার আলোকে, ইজমা কিয়াসের আলোকে, আহলে সুন্নাতুল জামাতের আকিদাভুক্ত মানুষ, প্রত্যেকটা দলমতের মাসালাকে সম্মান দিয়ে আমি কথাটা বলছি। তারপরেও আমরা মুজাদ্দিদে জামানের কোরআন সুন্না ইজমা কিয়াস কেন্দ্রিক যে মাসালার মানুষ, সেই মাসালাটাকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, বা সেই মাসালা অনুযায়ী আমাদের জীবনে বাস্তবটা রূপ দেওয়ার আমরা চেষ্টা করি, সেই মাসালা অনুযায়ী আমরা কোরআন সুন্নার আলোকে নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করি, বা আমরা করতে চাই, বা আমরা করি। তো মুজাদ্দিদে জামানের ইন্তেকালের পূর্বে তিনি একটা ওয়াসিয়াতনামা রেখে গেছেন, সেই ওয়াসিয়াতনামাটা আমাদের জন্য একটা করণীয়, সেই ওয়াসিয়াতনামাটা বাস্তব রূপ দেওয়া আমাদের জন্য একটা দায়িত্ব, বা আমাদের জন্য একটা কর্তব্য। এই জন্য যেহেতু আমরা তার মাসআলার উপরে আমরা নির্ভরশীল, এই কারণে তার ওয়াসিয়াতটাকে মেনে নেওয়াটা আমাদের জন্য দায়িত্ব। তো বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সিচুয়েশনে আমি আগেও বলেছি কিছু ইউটিউবে বা বাইটের মাধ্যম দিয়ে, কিন্তু ভাইরা বিভিন্নভাবে আমাকে লাইভের জন্য বলছিলেন, তাই আজকে বসতে বাধ্য হলাম ফুরফুরা শরীফ পেজের মাধ্যমে, যেহেতু এটা আমাদের দরবার কেন্দ্রিক একটা পেজ, তাই এই দরবারের কেন্দ্রিক পেজের মাধ্যম দিয়ে কিছু বার্তা দেওয়ার প্রয়োজনবোধ মনে করি, তাই আমি বসতে আজকে বাধ্য হলাম লাইভে। তো মূল সিস্টেম, মূল থিওরিটা আমাদের বুঝতে হবে। যেমন আপনার একটা মন্ত্রী ক্যাবিনেটে, একটা আপনার পার্লামেন্টের বুকে, বা একটা দেশের আইনের ক্ষেত্রে, কোনো আইনের ক্ষেত্রে, যেমন কোনো এমএলএর বক্তব্যটা ম্যাটার কোনো রকম ম্যাটার নয়, এমপির বক্তব্যটা কোনো ম্যাটার নয়, যেমন এমএলএ এমপির বক্তব্যটা তার পার্সোনাল বক্তব্য, সে তার বক্তব্য ওপিনিয়ন দিতে পারে, সে তার বক্তব্য পেশ করতে পারে, এটা তার পার্সোনাল ম্যাটার। যেমন ভারত দেশটা চলবে কোনো এমএলএর বক্তব্যের মাধ্যমে নয়, কোনো এমপির বক্তব্যের মাধ্যমে নয়, বক্তব্য দিলে এটা তার পার্সোনাল ম্যাটার, দেশ চলবে সংবিধানের মাধ্যম দিয়ে, সংবিধানকে সামনে রেখে দেশ চলবে। ঠিক ওই রকম মুজাদ্দিদে জামানের সিলসিলার মাসআলা বিভিন্নভাবে বিভিন্নজন সামনে রেখে কাটছাট করতে পারে, কোনো আলেম, কোনো মৌলানা, কোনো বক্তা, কোনো মুফতি, এমনকি আমার মতন কোনো পীরজাদাও হতে পারে, বা আমিও হতে পারি, এনারা কাটছাট করে কথা বলতে পারে, আমি নিজে বলতে পারি, কিন্তু এটা সিলসিলার কনস্টিটিউশন হবে না, এটা সিলসিলার নীতিপথ হবে না। নীতিপথ, সিলসিলার মৌলিক উসুল হচ্ছে ওয়াসিয়াতনামা, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই ওয়াসিয়াতনামাটাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে, সেই নীতিপথটাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আমাদের কাছে এসেছে, সেই নীতিপথটা আমাদেরকে সামনে রাখতে হবে। এবং সেই সামনে রেখে আমাদের আইডিওলজিটাকে তৈরি, যেমনভাবে মুজাদ্দিদে জামান করে গিয়েছেন, সেই আইডিওলজিটাকে আমাদের বাস্তব রূপ দিতে হবে। সর্বপ্রথম আমি একটা আপনাদের, এবং তার সাথে সাথে উদাহরণ হিসাবে একটা কথা তুলে ধরি, সেটা হচ্ছে মুজাদ্দিদে ফুরফুরা শরীফ, এই যে ফুরফুরা এই শব্দটার ইতিহাস কিন্তু 800 বছরের ইতিহাস কম বেশি, কিন্তু ফুরফুরা শরীফের স্বর্ণযুগ, মুজাদ্দিদে জামানের যুগটাকে ধরা হয়, যেটা 1939 সালের 17ই মার্চ মুজাদ্দিদে জামান ইন্তেকাল করেছেন, মানে 1939 সাল থেকে আজকে 2020 81 বছরের ইতিহাস,
আর তেনার জীবনধারাটা 90 থেকে 95 বছর, তাহলে এই যে 200 বছরের ইতিহাসটাকে ফুরফুরা শরীফের স্বর্ণযুগ হিসাবে ধরা হয়। কিন্তু ফুরফুরা শরীফের মৌলিক ইতিহাস ধরতে গেলে ফুরফুরা শব্দটার মৌলিক ইতিহাসটা কিন্তু 800 বছরের ইতিহাস। এখানে অনেক আল্লাহর ওলিদের মাজারাত আছে, সেই মাজারগুলো আমরা যাই বা আমরা জিয়ারত করি বা আমরা চিনি, কিন্তু এই 200 বছরের আন্ডারে 200 বছরের মধ্যে থেকে মুজাদ্দিদে জামান সেই ইতিহাসগুলো আমাদের কাছে উপস্থাপন করে গেছেন বা সেই ইতিহাসগুলোকে আমাদেরকে ধারা দিয়ে গেছেন বা কাশফে কুবুরের মধ্যে বসে বিভিন্ন মাজারাতের সামনে দাঁড়িয়ে সেখানে নকশা করে দিয়েছে যে এখানে অমুক অলি শুয়ে আছে, এখানে অমুক অলি শুয়ে আছে, এই জায়গায় অমুক অলি শুয়ে আছে। এইভাবে তিনি ডিটেলস আমাদেরকে কাশফে কুবুরের মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষার মাধ্যম দিয়ে আমাদেরকে বাস্তব রূপ দিয়ে সেখানে মাজারাতের এলান করে গেছে। আজকে আমরা সেই সমস্ত মাজারাতে জিয়ারত করি, ওলি মনে করি, তাদেরকে বড় বড় অলি হিসাবে আমরা ভাবি। কিন্তু ফুরফুরা শরীফের ইতিহাস আরও অনেক অলিদের মাধ্যম দিয়ে ইতিহাসটা ফুটে উঠেনে, ইতিহাসটা যেখানে স্বর্ণযুগ হয়েছে মুজাদ্দিদের জামানের যুগ থেকে ফুরফুরা শরীফের যুগটা স্বর্ণযুগ হিসাবে রূপ পেয়েছে। কেন, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, আর মুজাদ্দিদ দোয়া করা মানে একটা গ্রাম অলি হয়ে যেতে পারে। আল্লাহ এমন তাদেরকে তবকা দিয়েছেন, একটা মুজাদ্দিদ দোয়া করবে সে দোয়াটা কবুল হয়ে গেলে একটা গোটা গ্রাম আল্লাহর অলি হয়ে যেতে পারে, এমন তাদেরকে তবকা দেওয়া হয়েছে। তো সেই যুগটার মধ্যে আজকে 1939 সালের পর থেকে যারা ফুরফুরা শরীফে এসছেন, আজকে হাজার হাজার মানুষ সমবেত হয় ফুরফুরা শরীফে তার মাজারে জিয়ারাতের জন্য। আজকে সত্যকারে যারা দরবারে ফুরফুরা শরীফে আসে, এক একজনকে পার্সোনাল ইন্ডিভিজুয়ালভাবে একক এককভাবে যদি কারোর কাছে প্রশ্ন করা হয় আপনারা কেন এসছেন ফুরফুরা শরীফে, সবাই কিন্তু একটা কথা বলবে যে আমরা জিয়ারত করতে এসেছি। অবশ্যই জিয়ারত করাটা সুন্নাতে রাসুল, জিয়ারতের ইবাদতের সওয়াব পাওয়া যায়। জিয়ারাতে গেলে জুরুল কবরে ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, মওতের যে ভয়, মওতের যে চেতনা সেটা তৈরি হয়। জিয়ারত সুন্নাত সম্মত, জিয়ারতে ইবাদতের সওয়াব পাওয়া যায়। অবশ্যই যদি কেউ জিয়ারতের নিয়তে আসে এটা কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে যাকেই জিজ্ঞাসা করবেন তারা সকলেই বলবে আমরা জিয়ারত করতে এসছি। অবশ্যই নিয়ত সঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন এই জায়গাটায় যে 1939 সালের পরে মুজাদ্দিদে জামান ইন্তেকাল করলেন, তার মাজারাত হলো, সেই মাজারাতে জিয়ারাতের নিয়তে মানুষ আসছে, কিন্তু 1939 সালের আগে যারা এসেছিলেন তারা কোন নিয়তে এসেছিলেন, তারা কি চিন্তাভাবনা এসেছিলেন, তারা কি চেতনায় এসেছিলেন, তারা কি মানসিকতা এসেছিলেন, তাদের চিন্তাভাবনাটা কি ছিল, তাদের চিন্তাভাবনা মানসিকতার মধ্যে কি ফুটে উঠেছিল, একটু আমাদের এটা ভাবার দরকার যে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ কি নিয়তে, কি সেন্সে, কি চিন্তাভাবনা, কি মানসিকতা এসেছিলেন, আল্লামা নেসার আহমেদ রহমতুল্লাহ কি নিয়তে, কি চিন্তাভাবনায়, কি চেতনায়, কি মানসিকতা এসেছিলেন, ডাক্তার শহীদুল্লাহর মতন মানুষ, ভাষাবিদ মানুষ, তিনার মতন মানুষ কি নিয়তে, কি চিন্তাভাবনায়, কি চেতনায় এসেছিলেন, সুফি আব্দুল মাহবুদ সাহেবের মতন মানুষ কি নিয়তে, কি চিন্তাভাবনায়, কি মানসিকতায় এসেছিলেন, আপনার বড় বড় যারা একে ফজলুল হকের মতন মানুষ মুজাদ্দিদ জামানের দরবারে এসেছেন, যিনি কলকাতার বুকে লেডি ব্রাবন কলেজটা প্রতিষ্ঠিত করেছিলেন, মুজাদ্দিদ জামানের কাছে আসলেন একে ফজলুল হক, তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করার ইচ্ছা করলেন, কিন্তু মুজাদ্দিদ জামান বললেন না মুসলিম নারীদের জন্য কিছু সংরক্ষণের দরকার। সেই সময় লেডি ব্রাবন কলেজটা তিনার হাত দিয়ে, মুজাদ্দিদ জামানের খলিফার হাত দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। অবশ্য সেই সময় ব্রিটিশ শাসনকালে সেই সময় একটা লেডি ব্রাবন বলে একজন ব্যক্তি গভর্নর ছিল, সেই গভর্নরের নামে ওই জায়গায় লেডি ব্রাবন কলেজটা প্রতিষ্ঠিত করলেন। কে, ফুরফুরার একজন খলিফা মুরিদ, ফুরফুরা একজন মুজাদ্দিদ জামানের সোহবতাপ্তা মানুষ, মেয়েদের সংরক্ষণের চিন্তা নিয়ে মুজাদ্দিদ জামান বললেন, সেখানে 50% গায়ের মুসলিম, 50% মুসলমানদেরকে সংরক্ষণ দেওয়া হলো রেডি ব্রাবন কলেজে, প্রতিষ্ঠিত হলো একে ফজল হক। তাহলে ইনাদের মতন মানুষ মুজাদ্দিদ জামানের দরবারে এসেছেন কোন সময়, যখন মুজাদ্দিদ জামান হায়াতে, তারা কেন আসলেন, তারা এই জন্যই আসলেন, এর দ্বারাই পরিষ্কার বলে যাচ্ছে যে তিনার মুজাদ্দিদ জামানের যে দূরদর্শিতার পরিচয়, কোরআন সুন্না ইজমা কিয়াসের আলোকে যে তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, যে সুন্দর সঠিকভাবে দিনটাকে, শরিয়তটাকে কোরআন সুন্নার আলোকে মানুষের কাছে যেভাবে উপস্থাপন করেছেন, মানুষের কাছে যেভাবে দাওয়াতের কার্যক্রমটাকে তিনি আগিয়ে নিয়েছেন বা পৌঁছে দিয়েছেন, সেটা পৃথিবীর কাছে আজকে বিরল হয়ে দাঁড়িয়েছে। কেন, ফুরফুরা শরীফের মাসলাকের মানুষ গোটা পৃথিবীতে, ফুরফুরা শরীফের যে নীতিপথের আহলে সুন্নাতুল জামাত, যে নীতিপথে ফুরফুরা শরীফ, যে নীতিপথে মেজরিটি ফুরফুরা শরীফের মাসালার সাথে
গোটা পৃথিবীর হক দলমতের মাসালার মিল পাবেন। এই জন্য মুজাদ্দিদে জামানকে বিভিন্ন জায়গায় আপনি মুজাদ্দিদে জামানের কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে ইস্তিহাদকৃত ইস্তেমবাদকৃত তিনি একজন মুস্তাহিদ ছিলেন। মুস্তাহিদ হওয়ার কারণে তিনি ইস্তিহাদ করেছেন, তিনি ইস্তেমবাদ করে ইস্তিহাদ করে তিনি যে মাসালাটা সামনে রেখেছেন সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছেন, সেই মাসালা যে কোনো জায়গায় এই মুহূর্তে আমি পীরজাদা, আমার বক্তব্য নয়, কোনো পীর সাহেবের বক্তব্য ফুরফুরা মুখপত্র নয়, কোনো পীর সাহেবের কমেন্ট ফুরফুরা শরীফের কোনো কমেন্ট নয়, ফুরফুরা শরীফের আইডিওলজি, মূল নীতি, মূল থিম, মূল সিস্টেম, মূল নিয়ম, মূল নীতিপথ হচ্ছে ওয়াসিয়াতনামা। সেই ওয়াসিয়াতনামাটা আপনি যে কোনো ওলামা হযরতদের কাছে, যে কোনো আকাবিরিনদের কাছে, যে কোনো দলমতের শায়েখদের কাছে, যে কোনো দলমতের মুফতিদের কাছে, যে কোনো দলমতের মাজহাবের মানুষের কাছে আপনি সেই মাসালাটা পেশ করেন বা সেই ওয়াসিয়াতনামাটা পেশ করেন যে একটা পীর হয়ে, একজন মাশায়েখ হয়ে, সমাজের বুকে একজন হাদি হয়ে তিনার মতটা কোরআন সুন্নাহর আলোকে এই মত, তিনার কথাটা কোরআন সুন্নাহর আলোকে এই কথা আপনি সমাজের বুকে এই কথাটা পেশ করেন, সমাজে যে কোনো জায়গায় আপনি দপ্তরে আপনি গিয়ে মুজাদ্দিদে জামানের ওয়াসিয়াতনামাটা রাখেন, ইনশাআল্লাহ প্রত্যেক জায়গা থেকে আওয়াজ আসবে হাজা শাইখুন সহি, এই শাইখটা সহি ছিলেন। কেন? তার ওয়াসিয়াতের মধ্যে শিরকের কোনো দুর্গন্ধ নেই, তার ওয়াসিয়াতের মধ্যে বেদাতের কোনো দুর্গন্ধ নাই, তার ওয়াসিয়াতের মধ্যে সঠিক শরিয়াতের অনুযায়ী মানুষকে কীভাবে রুট দেখানো হবে সেই ওয়াসিয়াতটা কোরআন সুন্নাহর আলোকে তিনি সমাজের বুকে দিয়ে গেছেন। আজকে সেই ওসিয়াতটা মেনেছে কে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ। যে সে মানুষ নয়, উজুর ফরজ শিখতে আসেনে ফুরফুরা শরীফে, গোসুলে ফরজ শিখতে আসেনে ফুরফুরা শরীফে, নিজেই একজন আল্লামা হয়ে মুজাদ্দিদে জামানের দরবারে এসে বসে আছে। সেই ওসিয়াতকে সম্মান দিয়েছে কে? আল্লামা নিসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহ। কে? চটিকাটি ছোটোখাটো চুনোপুটি আলেম নয়, তিনি 177টা কেতাব লিখেছেন, এত সহজ নয়। আল্লামা নিসার আহমেদ রহমতুল্লাহ আলাইহ ডাক্তার শহীদুল্লাহর মতন মানুষ, তিনি বলছে যদি আমি ফুরফুরা শরীফে না আসতাম, এই পীরের সোহবতে যদি না আসতাম, আমার সব শিক্ষা বেকার হয়ে যেত। তাহলে ইনাদের মতন মানুষ সেই ওসিয়াতটাকে সম্মান দিয়েছে, তার মানে সেই ওসিয়াতটা সমাজের বুকে কতটা গ্রহণযোগ্য একটু দেখলে আমরা বুঝতে পারবো। কেন? কারো কমেন্টের উপরে আমরা অনেক কিছু নির্ভর করি, কারো কমেন্টের উপরে আমরা অনেক কিছু নির্ভর করি যে উনি বলেছে এই জিনিসটা ভালো হবে, তিনি পরামর্শদাতা এই জিনিসটা ভালো হবে, উনি পরামর্শদাতা এই জিনিসটা হয়তো ভালো হবে। তাহলে পরামর্শদাতা হিসাবে যদি সমাজের বুকে কারোর কমেন্টকে আপনার ভালো লাগতে পারে, কারোর চিন্তা চেতনাকে যদি আপনার ভালো লাগতে পারে, তাহলে সমাজের বুকে যিনারা বিজ্ঞ মানুষ তারা কমেন্ট করে গেছে যে ফুরফুরা শরীফ হক এবং এর মাসআলা হক, এর নীতিপথ হক, তাহলে আমাদেরকে পিছনে ফিরে আর তাকাবার কিছু নাই। হক মাসআলা, সেই মাসআলার উপরে আমরা আছি আমাদের দ্বারাই, আমি আমার কথা বলছি, আমার মতন কিছু পীরজাদার দ্বারাই, আমার মতন কিছু পীর সাহেবের দ্বারাই, বা আমার মতন পীরের বাড়ির কিছু আওলাদের দ্বারাই, রক্তের দ্বারাই, খুন সেই বিলাট সেই রক্তের ধারার দ্বারাই, যদি কিছু এলোমেলো মন্তব্য হয়, যদি কোনো কমেন্ট আসে, যদি কোনো রকম মন্তব্য পাওয়া যায়, সেই মন্তব্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং মন্তব্যটা যে করেছে তার পার্সোনাল ব্যক্তিগত তার মন্তব্য থাকতেই পারে, এটা কোনো অসুবিধা নাই, কেন পার্সোনাল মন্তব্য প্রত্যেকের আসতে পারে, পার্সোনাল তিনি বলতে পারেন, পার্সোনাল ব্যক্তিগতভাবে যদি কেউ তাকে ব্যক্তিবিশেষ ভালোবেসে যদি কেউ তার মত নেয়, এতে কোনো দুঃখ নাই। একটা নেতার পিছনে 10,000-20,000 লোক যদি ঘুরে, তাহলে আমার যদি বুক না ফাটে, আমার ভাইয়ের পিছনে যদি 10-20,000 লোক ঘুরে, এতে কষ্ট পাওয়ার কিছু নাই। কিন্তু কথা হচ্ছে মাসআলা মুজাদ্দিদে জামানের নীতিপথ আলাদা, ব্যক্তিগত মত যদি কেউ দেয় এটা তার পার্সোনাল মত, সে তার পার্সোনাল মত অনুযায়ী কেউ কাউকে যদি ভালোবাসে কোনো দুঃখ নাই, সে তাকে ভালোবাসতে পারে, ব্যক্তিবিশেষ তাকে ভালোবেসে সে জীবনযাত্রা সে সেইভাবে তার মতে চলবে। কিন্তু মুজাদ্দিদে জামান যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে যে নীতিপথ রেখে গেছে, সেই নীতিপথের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই নীতিপথকে সামনে রেখে আমাদের কার্যকলাপ করতে হবে। কোনো পীরজাদা আমাদের আইডিওলজি হবে না, কোনো পীর সাহেব আমাদের আইডিওলজি হবে না, কোনো পীর সাহেবের মন্তব্য, কোনো পীরজাদার কমেন্ট আমাদের কাছে কোনো রকম দলিল হবে না। যদি আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ মুরিদ বলে দাবি করি, সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের ব্যক্তি হিসাবে যদি নিজেকে পরিচয় দিতে চাই, সিলসিলায় ফুরফুরা শরীফ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কেন্দ্রিক যে মতপত রেখে গেছে সেই মতপতের মানুষ বলে সমাজের বুকে যদি নিজেকে স্বীকৃতি দিতে চাই, কোনো পীরজাদার বক্তব্যের মাধ্যমে নয়, কোনো পীর সাহেবের বক্তব্যের মাধ্যমে নয়, কোনো আলেমের বক্তব্যের মাধ্যমে নয়, কোনো মৌলানার বক্তব্যের মাধ্যমে নয়, আমাদের স্বীকৃতি দিতে হবে মুজাদ্দিদে জামানের ওয়াসিয়াতকে সামনে রেখে, আইডিওলজিকে সামনে রেখে। আমি আগেও বলেছি যে ওলিদের দরবারে যাওয়াটা
ওলিদের দরবারে বসাটা শরিয়াত সম্মত দলিল, সেই কেন্দ্রিক আমি কিছু কথাবার্তা আগেও বলেছি, আল্লাহ পাক কবুল করেন। এর দ্বারা আমাদের বুঝতে হবে, কোনো প্রশ্ন এসেছে? আজ কিছু প্রশ্ন বলে দাও, তারপর বল একটা বল। এখানে সাইদ ভাই কোশ্চেন করেছেন যে পীরজাদার দ্বারাই সিলসিলার কোনো ক্ষতি হচ্ছে কিনা। দেখুন, কোনো পীরজাদার দ্বারাই সিলসিলা ক্ষতি হচ্ছে কি কোনো পীর সাহেবের দ্বারাই ক্ষতি হচ্ছে সেটা আমি বলবো না, আর কার দ্বারাই উপকার হচ্ছে কার দ্বারাই উপকার হচ্ছে না এটাও আমি বলবো না। মুজাদ্দেদের জামান একটা সিলসিলার মাসালার ওসিয়াত দিয়ে গেছেন, সেই ওসিয়াত বিরোধী যে কথা বলবে মানুষ যদি নেয় তাকে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাকে ভালোবেসে নিবে। মুজাদ্দেদের জামানে ওসিয়াত অনুযায়ী কথা বললে মুজাদ্দেদের জামানের সিলসিলার মাসালার মধ্যে সে থেকে কথা বলবে। আমার কাছে মূল থিম, মূল আইডিওলজি মুজাদ্দেদের জামানে ওসিয়াত নামা। ওসিয়াত নামার মধ্যে থেকে যারা কথা বলবে অবশ্যই আমি ধরে নেব সিলসিলার উপকার হবে। ওসিয়াত বিরোধী কথা বলে মানুষের সমাজে যদি বিভ্রান্ত তৈরি করে, এর দ্বারাই অবশ্যই সাধারণভাবে আমরা সিলসিলার ক্ষতি সাধনী হিসাবেই দেখব। আল্লাহ পাক সকলকে কবুল করেন। যে কথা বলছিলাম, মাঝখানে প্রশ্ন আসলো বলে একটু থেমে যেতে হলো, তো মূল আইডিওলজিটা আমাদের বুঝতে হবে, মূল থিমটা ধরে আমাদের কাজ করতে হবে। একটা মোবাইল আপনি অন করবেন, তার পাসওয়ার্ড দরকার, এটা আমাদের বুঝেন। একটা মোবাইল আপনি অন করবেন, একটা পাসওয়ার্ড দরকার, সেই পাসওয়ার্ডটা নিয়ে আপনি মোবাইলটা অন করবেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি মোবাইল অন করবেন, প্যাটার্ন লক দিয়ে আপনি মোবাইল অন করবেন। তো সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মধ্যে আপনাকে আসতে গেলে ওয়াসিয়াতটা চিনতে হবে। আর যত কেতাবাদি আছে ফুরফুরা শরীফের সিলসিলা মাসালার, যত কেতাবাদি আছে, মরিদ লেখুক, খলিফা লেখুক, পীরের আওলাদ লেখুক, যেই লেখুক, এই সিলসিলা মতাদর্শের কেতাবটাই কিন্তু একটাই, যে আইডিওলজি। সেটা কি? মুজাদ্দেদের জামানের ওসিয়াত। ওসিয়াতটা হচ্ছে সাবস্টেন্স, সারাংশ, এটা খোলাসা, এবং সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, প্রত্যেকটা কেতাব সেগুলোকে ব্যাখ্যা করেছে। কিন্তু এই ওয়াসিয়াতের সাতান্নর মধ্যে থেকেই সব কিছু, এর বাইরে কিছু নয়। এর বাইরে গেলে তো ওয়াসিয়াতের বাইরে চলে যাবেন। তাহলে ওয়াসিয়াতটাকে গুরুত্ব দেন, ওয়াসিয়াতটাকে বাস্তব রূপ দেন, সমাজের বুকে ওয়াসিয়াতটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। যারা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ আছে তাদেরকে শোনান, তাদেরকে জানান, তাদেরকে বলেন 57টা ওয়াসিয়াত নামা মুজাদ্দেদের জামানের। সেই ওয়াসিয়াত নামার মধ্যে তিনি বলছেন শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, এই চারটে জিনিস সমন্বয়। এই চারটে জিনিসের সমন্বয়ের মধ্যে আমাদেরকে থাকতে হবে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত। হাকিকতটা কী সেটা মুজাদ্দেদের জামান পরিষ্কার করে গেছেন। আমি একটা পয়েন্টের উপর শুধু বলবো, হাকিকতটা কী, কেন দরবার কেন্দ্রিক আমরা আসবো, আমি আগে কোরআন দলিল দিয়েছি কেন আসবো, এর হাকিকতটা বুঝতে হবে আমাদের। হাকিকতটা কী? এর হাকিকত হচ্ছে এটাই, যে হাকিকত হচ্ছে মজা, টেস্ট। আপনি মজা পাবেন, সে মজাটা কী, যে আপনি একটা ইবাদত করছেন, ইবাদতের মধ্যে আপনি মজা পেলে সেটার মধ্যে আপনি করতে আগ্রহ পাবেন, সেটা করতে আপনি মজা পাবেন। আপনি নামাজ আদায় করছেন, নামাজের মধ্যে আপনি সেজদায় যখন যাচ্ছেন, সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আপনি যখন এই শব্দটা উচ্চারণ করছেন, আপনি যখন মজা পাবেন আপনাকে উঠতে মন চাইবে না, আপনাকে সেজদার মধ্যেই থাকতে মন চাইবে, আপনার মাথা তুলতে মন চাইবে না। এটা হচ্ছে ইবাদতের একটা মজা, আর এই মজাটাই হচ্ছে হাকিকত এনে দেয়। অলিদের সোহবতে থাকলে হাকিকত এই মজাটা তৈরি করে দেয়। খাবার আপনি খাচ্ছেন, যখন কোনো খাবার খেতে আপনাকে মজা লাগবে, সেটাকে আপনাকে বেশি করে খেতে ভালো লাগবে, বারবার ওই একই খাবার মেনু আপনি অর্ডার দিবেন বা একই খাবার মেনু আপনি করার চেষ্টা করবেন। এটা যেমন স্বাভাবিক একটা দৃষ্টিকোণ থেকে, কোনো খাবার যদি অরুচি লাগে, কোনো রকমে না খেয়ে নয়, কোনো রকমে খাওয়ার মতন একটু পেটের মধ্যে দিয়ে আপনি কখন উঠে পড়বেন সেটা চিন্তা করেন, যেহেতু আপনি মজা পাননি। আর যখন আপনি মজা পাচ্ছেন তখন সেটা আপনাকে করতেই ভালো লাগবে, সেটাকে আপনাকে টেস্ট পাবেন, সেটাকে আপনাকে ভালোই লাগবে। তখন ওই সেজদাটা আপনি যখন মজা পাবেন, ওলিদের সোহবতে এলে হাকিকতটাকে চেনা যায়। প্রত্যেকটা ইবাদতের হাকিকতকে চিনতে গেলে ওলিদের সোহবতে আসতে হয়, ওলিদের নীতিপথের সোহবত থাকলে হাকিকতটাকে চেনা যায়। যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে যে নীতিপথে হক্কানি পীর মাশায়েখরা থাকে, সেই মাজাটা পেতে গেলে আপনাকে সোহবতে আসতে হবে। সেই সোহবতে বসে আপনাকে হাকিকতটাকে চিনতে হবে, মাজাটাকে নিতে হবে। যেমন সমাজের বুকে এখন পাবজি গেম, আপনি কানে হেডফোন দিয়ে একটা যুবক ছেলে মাচায় খেলছে, কানে হেডফোন দিয়ে যুবক ছেলে মাচায় খেলছে, পিছন থেকে আপনি দেখছেন, দেখে বলছে সে বারবার যে পিছে সে আর আয়, দেখ দেখ গুলি চালা, হাঁ হাঁ ঘুষ গে আন্দার,
আপনি ভাবছেন কি রে বাবা কার সাথে কথা বলছে, ও তো গেমে কথা বলছে, ও ওকে মারার টার্গেটে আছে, গেমে খেলছে, আপনাকে পাগল মনে হচ্ছে, কিন্তু ওর মজা পেয়েছে বলে ওর বোধে ভিতরে ঢুকে আছে। তো এই ঠিক ইবাদতের কোয়ালিটিটাও ঠিক ওই রকম, আপনাকে দেখে মনে হচ্ছে সেজদাই পড়ে আছে তো পড়ে আছে, কি রে বাবা মাথা হ্যাট করে এতক্ষণ থাকার কি আছে, তিনবার সোয়ান হবে আলা বলবে নাই পাঁচবার বলবে উঠে পড়বে এতক্ষণ থাকার কি আছে, কিন্তু না সে তো মাজা পেয়ে গেছে তাই ওর মধ্যে ঢুকে গেছে, সেজদার মধ্যেই পড়ে আছে, দাঁড়িয়ে আছে তো নামাজ দাঁড়ানো অবস্থায় রয়ে গেছে, তেলাওয়াত করছে তো করেই যাচ্ছে। আল্লাহ আপনার কি বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দু রেকাত নামাজ পড়তে পড়তে এক খতম কোরআন শরীফ শেষ করে দিয়েছে, কেন তারা ইবাদতের হাকিকাতে পৌঁছে গিয়েছিলেন, ইবাদতের মূল জায়গাটায় তিনারা পৌঁছে গিয়েছিলেন, তাই তিনারা দু রেকাত নামাজের মধ্যে যে এক খতম কোরআন শরীফ শেষ হয়ে যাচ্ছে তাদের কোনো চিন্তা মানে কোনো রকম তাদের কোনো কষ্ট সিদ্ধির মধ্যে তারা পড়ছে না। তো মূল কথা আমি আগেও বলেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়ে আমি কিছু কথাবার্তা আগেও সেলসেলা ওসিয়াতের উপরে বলেছি। আজকেও যেহেতু ফুরফুরা শরীফ একটা পেজ, এই পেজে বলার প্রয়োজন বোধ মনে করলাম, ভাই বললেন আমি তাই বলতে বাধ্য হলাম। আর একটা বিষয় আমি পরিষ্কার ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা ফুরফুরা শরীফের মতাদর্শটাকে ভালোবাসবো এবং পালন করব। পালন করার মাধ্যম দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ হবে, যদি পালন করার মাধ্যম দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ না আনতে পারি তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে, এটা আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে। এবং আমরা ফুরফুরা শরীফে আসব এই কারণে আসব, আমি আগেও বলেছি আবারও বলছি ফুরফুরা শরীফে আসব এই কারণে আসব, কি কারণে, কোনো পার্টির মেম্বার হতে নয়, কোনো পার্টির ক্যাডার হতে নয়, কোনো এমএলএ এমপি টিকিট পাওয়ার জন্য ফুরফুরা শরীফে আসবো না, আমরা আল্লাহর ওলি তৈরি হতে ফুরফুরা শরীফে আসবো, এই চেতনায় আসবো যে আল্লাহর ওলি তৈরি হতে হবে ফুরফুরা শরীফে আসার জন্য, এই চেতনাটা আমাদের রাখতে হবে। কেন সুফি আব্দুল মাহবুব সাহেব বলছেন আমি চোখে দেখতে পাচ্ছি, আমি রুহানি চোখে দেখতে পাচ্ছি, আমি কলবের চোখে দেখতে পাচ্ছি, যারা ফুরফুরা শরীফে যায় তারা যেন জান্নাতের দিকে যাচ্ছে। আল্লামা সুফি আব্দুল মাহবুব সাহেব তিনি তার ভাষায় বলছেন সওয়ানে উমরি কেতাবের মধ্যে যে আমি কানে শুনতে পাচ্ছি, রুহানি কানে আমি শুনতে পাচ্ছি যেন ফুরফুরা মুরিদদের সম্পর্কে, ফুরফুরার সম্পর্কে আল্লাহ যেন ফারিস্তাদের সাথে কথা বলছে, এটা আমি রুহানি কানে শুনতে পাচ্ছি। তাহলে সেই দরবারে আসতে গেলে আমাদের কি নিয়তে আসতে হবে, এটা আমাদের বুকটা একটু কাঁপলো না, যে এই নিয়তে কি নিয়তে আমরা যাব, ওলি হওয়ার নিয়তে যাব, জান্নাতের রাস্তা দেখার নিয়তে যাব, শরিয়াত দেখতে বুঝতে যাব, ইসলাম বুঝতে যাব, দিন বুঝতে যাব, কোরআনের আদর্শ অনুযায়ী নিজেকে পরিচালিত করব, হাদিসের রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী নিজেকে পরিচালিত করব, সেই নিয়তে ফুরফুরা শরীফে আসব। কিন্তু আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, অধিকাংশ মানুষ আসছে দরবারে, হাজার হাজার মানুষ সমবেত হচ্ছে, কিন্তু আজকে আমরা এদিক ওদিক ঘুরে ইতা সিতা যে একটু সময় টাইম পাস করে দরবার কেন্দ্রিক মসজিদে জামাত হচ্ছে, সেই জামাতে গিয়ে যে একটু জোহরের নামাজ আমরা পড়ি সেই মানসিকতারও মানুষ নাই, এটাই দুঃখের বিষয়, এটাই কষ্ট লাগে। বার্তা দিই দরবারে আসেন, ঐতিহ্য বুঝেন, পীরের আওলাদদেরকে আদব করেন, সম্মান দেন, ইজ্জত করেন, তাজিম করেন, কোনো দুঃখ নেই, আপনার পীরের আওলাদ আপনি সম্মান দিবেন, ইজ্জত করবেন, তাজিম করবেন, সম্মানীয় আসন দান করবেন, তাদেরকে ভালোবাসবেন, কিন্তু নীতির খেলাফ কোনো কথা বললে সালামু আলাইকুম হুজুর, আপনাকে ভালোবাসে আদব দিয়ে আপনি পীরের আওলাদ, আপনি মুজাদ্দেদ জামানে উসুলের খেলাফ কথা বলছেন, আমি এটা নিতে পারবো না, এটা বলার জন্য আপনাকে আগে ওসিয়াত পড়তে হবে, নীতিপথ পড়তে হবে, দরবারে আসতে হবে, সেলসেলার মূল আদর্শ কোরআন সুন্নার আলোকে দিন বুঝে নবীর সুন্নাতটাকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে জান্নাতের রাস্তায় উঠে দরবার থেকে আমাদেরকে যেতে হবে, সেই নিয়তে দরবারে আসতে হবে, এটা ওলি হওয়ার কারখানা, ওলি হওয়ার কারখানায় ওলি হওয়ার নিয়তে আসতে হবে, পার্টির ক্যাডার নয়, এমএলএ এমপি টিকিট পাওয়ার নয়, এটা আমাদের মানসিকতা রাখতে হবে, চেতনা রাখতে হবে। কোন রাজনীতি কথা বলছে এখনকার রাজনীতি, এবং তারই সঙ্গে একটা প্রশ্ন করেছেন যে দাদাবাজি রাজনীতি করেছিলেন। দেখুন, এর আগে বিগত দিন ইউটিউবে চ্যানেলের মাধ্যম দিয়ে আমি কিছু সবই বলে দিয়েছি, নতুন করে রিপিট করার কিছু নেই, আপনারা একটু ফলো করবেন, দেখে নেবেন। তো বর্তমান রাজনীতি পছন্দ করেন বলতে চাইলে, রাজনীতি দেখুন, রাজনীতির মূলধন হচ্ছে ক্ষমতাকে অপব্যবহার করা, এটা হচ্ছে রাজনীতির মূলধন,
পরিষ্কার কথা, যার ক্ষমতা থাকবে, যে রুলিংয়ে থাকবে, সে ক্ষমতাকে অপব্যবহার করবে। তো এই বর্তমান সিচুয়েশনে যদি রাজনীতির এটা মূল জায়গা হয় যে সমাজের মানুষ উপকৃত হবে না, সমাজের মানুষ কিছু পাবে না, এটা যদি মূল জিনিস না হয় তাহলে এই রাজনীতিটা তো ক্ষমতাকে অপব্যবহার করার মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার হুজুর কেবলারা যে রাজনীতিবিদই আসুক না কেন, এখানে বড় বড় রাজনীতিবিদরা এসেছে, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে, প্রফুল্ল সেন থেকে শুরু করে, ডাক্তার বিধান রায়ের মতন মানুষ আমার দাদুজানের কাছে আসতেন, কলকাতার 6x1 মেদানিস্ত্রির চাঁদনির ছকে দাদুজান থাকতেন, সে বিধানচন্দ্র রায় থেকে শুরু করে একে আপনার কী বলে বড় বড় যত রাজনীতিবিদ, সিদ্ধার্থ শঙ্কর রায় আমার দাদুজানের কাছে এসে বসে থাকতেন, সে তৎকালীন যুগে যা দায়িত্বশীল মানে ক্ষমতাশীল যারা ছিলেন, তারা প্রভাবশালী যারা নেতাবর্গ ছিল, তারা অবশ্যই আসতেন তিনার কাছে, তিনারা এই দোয়াই করতেন, যাদের দ্বারাই দেশের কাজ হবে, দশের কাজ হবে, তাদেরকে আল্লাহ জয়ী করুক। অবশ্যই বর্তমান রাজনীতি ও অতীত রাজনীতি, ভবিষ্যৎ রাজনীতি বলে নয়, যাদের দ্বারাই যেই রাজনীতির দলই হোক, যাদের দ্বারাই দেশের কাজ হবে, দশের কাজ হবে, সমাজের কাজ হবে, বর্তমানে যারা আছে তাদের দ্বারাই যদি হয় আল্লাহ তাদেরকে উপকৃত করুক, সমাজে তারা দাবিয়ে রাজনীতি করুক, সেই দোয়া তারাও করেছে, আমরাও করছি, দেশের কাজ, জনগণের কাজ, জনস্বার্থে যাদের কর্মসূচি হবে তাদেরকে আল্লাহ জয়ী করুক। সেই রাজনীতিকে পছন্দ করি যে রাজনীতিকে কমের স্বার্থে কথা আছে, যে রাজনীতির কথা পছন্দ করি যে রাজনীতির মধ্যে সর্বজাতে সর্বধর্মের সমন্বয়ে ঐক্যের বন্ধনের বার্তা আছে, সেই রাজনীতিকে পছন্দ করি যে রাজনীতির নেতারা গরিব দুঃখীদের পাশে দাঁড়াবার প্রচেষ্টা করে, সেই রাজনীতিকে পছন্দ করি যে রাজনীতির নেতা নেত্রীরা মানুষের পাশে বিপদের সময় এসে দাঁড়ায়। যদি সেই রাজনীতি বর্তমান হয় তাহলে এই রাজনীতিকে পছন্দ করি, এই রাজনীতি যদি বর্তমানে না হয় তাহলে এই রাজনীতিকে আমি পছন্দ করি না। দেখুন, আমি তো সেই বিষয়ে লাইভে আসিনি, তো সেহেতু আপনারা বিষয়টা সাবজেক্টটা আমার একটু আলাদা, যদি ওই শব্দটার আবিধানিক অর্থ যদি জানতে চান, যেহেতু আপনার শব্দের অর্থ জেনেছেন তো শব্দটা অর্থ বলতে আমার অসুবিধা নেই, কিন্তু ডিটেলস আমি ব্যাখ্যায় যেতে পারবো না, এই কারণে যেহেতু আমার সাবজেক্ট ওটা নয়। আহলে হাদিস মানে যারা হাদিসকে ফলো করে তাদেরকে আহলে হাদিস বলা হয়, যারা হাদিসকে অনুসারী হয়, অনুসরণ করে হাদিসকে, হাদিসকে ফলো করে তাদেরকে আহলে হাদিস বলা হয়। আপনি শব্দটা জানতে চেয়েছেন অর্থ, তাই আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে যারা হাদিসকে ফলো করে, কিন্তু যারা আহলে সুন্নাতুল জামাতের মতের মানুষ তাহলে আহলে সুন্নাত, তারা সুন্নতকে ফলো করে, একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে সুন্নাত, যেটা হুজুর বলেছেন সেটাই হাদিস, কিন্তু যেটা হুজুর পরবর্তীতে স্বীকৃতি দিয়ে হুকুম জারি করেছেন সেটা হচ্ছে সুন্নাত, যেটা পালন করার নির্দেশ হয়েছে, যার উপরে শরিয়াতের ফতোয়া এসেছে সেটা হচ্ছে, যার উপরে হুজুর ইস্টাবলিস থেকে সেটাই মত রায় দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাত, আর হাদিস হুজুর যেটা বলেছে সেটাই হাদিস, আর যারা হাদিসকে ফলো করে তাহলে আহলে হাদিস বলা হয় তাদেরকে। তো সংক্ষেপ, আমি বেশি বিস্তারিত যাব না, মূল কথাগুলো আমি বললাম, তো আমাদেরকে এর দ্বারা সচেতন বোধ হতে হবে, সচেতন বোধের মাধ্যম দিয়ে সিলসিলার ঐতিহ্যটাকে ফলো রাখতে হবে, অন্যান্য আকাবিদদেরকে সম্মান দিতে হবে, অন্যান্য দলমতের মানুষদেরকে ভালোবাসতে হবে এবং নিজেদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে, অন্য দলমতের মানুষ বলে তাদেরকে বিরোধিতামূলক আচরণের মধ্যে আমরা লিপ্ত হব না, আমার মাসালা মানে না এটা তার চয়েসের মধ্যে নেই, সে আর একটা আকাবিরকে ফলো করে চলে, আলহামদুলিল্লাহ যদি আহলে সুন্নাতুল জামাতের মতে থাকে তারা তাদের দিকটা থাকবে, আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বর বহিঃপ্রকাশ না আসে, বর্তমান পরিস্থিতির পরিবেশের দিকে লক্ষ্য করে সর্ব দলমতের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, নিজেদের মধ্যে কোনো রকম যেন কোনো রকম বিধা বিঘ্নের মাধ্যম দিয়ে অন্য দলমতের মানুষ যেন মজা না নেয় এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহর রশিটাকে মজবুতের সাথে ধরতে হবে। আমি আমার সিলসিলার ওসিয়াতের কথা বলছি বলে আরও 10টা দলমতের মানুষের কথাকে আমি খারাপ বলবো না, এই মানসিকতার মানুষ নয়, আমি আমার মুজাদ্দিদ জামানের ওয়াসিয়াতের কথা বলছি, এই কারণে মুজাদ্দিদ জামানের হাজার হাজার ফলোয়ার আছে আর তার ওয়াসিয়াতটা একটা নিছক কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে একটা সঠিক ওয়াসিয়াত, এবং তার মুজাদ্দিদ জামানের সিলসিলা মাসলাক হচ্ছে সাদা কাঁচের গ্লাসে পানিটা যেমন চকচক করে, সিলসিলার ওয়াসিয়াত তেমন চকচক করছে, সিলসিলার নীতিপথ তেমন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে চকচক করছে, এই কারণে বারবার আমি ওয়াসিয়াতের কথা বলছি,
এই জন্য যে মানুষ মনে করছে আমার মতন পীরজাদার কথাটা দলিল, তাই কমেন্ট করতে পারে, আমার মতন কিছু আলেমের কথাটা দলিল সেলসেলার, তাই আর কমেন্ট করতে পারে যে ফুরফুরার মত মনে হয় এটা, ফুরফুরার মনে হয় মুজাদ্দিদ জামান যে ফুরফুরার আকাবিদ ছিল তিনিও মনে হয় এরকম ছিলেন না, তাকে চিনতে গেলে আমি পীরজাদা আমাকে চিনলে হবে না, তাকে চিনতে গেলে তেনার বক্তব্য ওয়াসিয়াতের মাধ্যম দিয়ে তাকে চিনিন। এই কারণে বারবার কথা বলছি, আমি অন্যান্য দলমতকে ভালোবাসি, সম্মান দিই, তাদের প্রতি আবেগ ভালোবাসা আছে, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে সর্ব মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আমাদের তৈরি করতে হবে, অন্য নিজেদের মধ্যে দলাদলি করে মতানৈক্য তৈরি করে কাউকে হাস্য করা আমরা করব না। বিভিন্ন দলমতের মানুষ আছে, তারা তাদের মতন কাজ করবে, আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মতন মানুষ, আমরা আমাদের যে গণ্ডির ধারা কোরআন সুন্নাহর আলোকে আমরা সেই কার্যকলাপ করব। আর একটা মূল কথা আমি বলে দিই এর মাধ্যম দিয়ে, খুবই ইম্পর্টেন্ট কথা, বর্তমান অনেকে অনেক রকম মন্তব্য করছে, বর্তমানে অনেকে অনেক রকম কমেন্ট করছে, যে কমেন্টটা অনেক পূর্বে অনেক মুরব্বী হাজরাতরা করেছিলেন, যে কথাটা বর্তমানে বলছে অনেকে প্রভাবশালী কিছু মানুষ বা যাদেরকে মানুষ ভালোবাসে এই ধরনের মানুষ কিছু কথা বলছে, সেই কথাটা যে কথাটা তিনি বলছেন এই কথাটা ইতিপূর্বে 40 বছর আগে কেউ বলেছিলেন, কেউ বলেছিলেন সমাজের বুকে আমরা দলাদলি না করে, সমাজের বুকে বিভিন্ন মতের মধ্যে মতানৈক্য আমরা সৃষ্টি না করে, দেশের জন্য কওমের জন্য কওমের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে আমরা একটা ঐক্যের বন্ধন তৈরি করি। জুজিয়াত মাসলাগত আমাদের ইখতেলাফ অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওই ইখতেলাফে না গিয়ে আমরা একটা ইউনিটি তৈরি করি, কওমের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা ইউনিটি তৈরি করি। আজকে অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়ে বলছেন, ভালো জিনিস, আমি বিরোধী করছি না তার বক্তব্যটাকে, তার বক্তব্যটাকে ভালোবেসে সাপোর্ট করেই বলছি কথাটা, এর আগে অনেকেই বলেছেন, যেমন আমার বড় চাচাজান হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী, আমার চাচাজান হুজুর পীর কেবলা, তিনি বলেছিলেন যে উজল পুকুর আমাদের দাদাজান একটা খানকা শরীফ আছে, সেই উজল পুকুর ফুরফুরা শরীফ থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত, এই উজল পুকুরে তিনি একটা সর্বদলের মানুষকে নিয়ে একটা ঐক্যের বন্ধনের ডাক দিয়েছিলেন, ঐক্যের বাতাবরণের একটা ডাক দিয়েছিলেন, যে ঐক্যের বাতাবরণের কারণে তাকে মুসলিম ঐক্যের অগ্রদূত নাম হিসাবে পরিচিতি, যিনি আপনার এত বড় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন যে আমাদের জুজিয়াত ইখতেলাফ থাকতে পারে, জুজিয়াত মাসলা নিয়ে আমাদের বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, ইখতেলাফের মধ্যে আসতে পারে, কিন্তু আমরা একটা জায়গায় প্ল্যাটফর্মে আসতে হবে, মৌলিক স্বার্থে সব দিকে খেয়াল করে তিনি চিন্তাভাবনা দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন। আজকে তিনারই কথা অনেকে বলছেন, ভালো লাগলো যে তিনাকে সেই সময় অনেকে ফতোয়া দিয়েছিলেন, তিনাকে সেই সময় অনেকে ফতোয়ার গণ্ডিতে আনার চেষ্টা করেছিলেন, ফতোয়া দিয়ে মানুষকে বিমুখ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে কেউ আবার সেই একই কথা তাদের ভাষার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষের সামনে প্রচার করছে। এর দ্বারাই পরিষ্কার 40 বছর আগে 35 বছর আগে আমার বড় চাচাজান হুজুর পীর কেবলা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা যে চিন্তাভাবনার কথা মানুষের কাছে উপস্থাপন করেছিলেন আজকে 35-40 বছর পরে কারো না কারো বেরেনে এসেছে। তাহলে অনেক আগে তিনি অনেক উচ্চ র্যাঙ্কের কথা বলেছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, এই দোয়া করি। কেন তিনার কর্মসূচি অনেক আছে, তিনার অ্যাক্টিভিটিস অনেক আছে, তিনি সমাজের বুকে অনেক কিছু মানুষের স্বার্থে জনগণের স্বার্থে অনেক কিছু করতে চেয়েছিলেন, আল্লাহ পাক কবুল করেন। আবারও বলি, আমরা সিলসিলাকে অগ্রাধিকার দেব, সিলসিলার মাসালা কোনো ব্যক্তি বিশেষ নয়, কারো ব্যক্তিগত কোনো যদি মত থাকে সেটা তার ব্যক্তিগত মত, কেউ যদি কোনো ব্যক্তিগত মতের কথা বলে তার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, কেউ কোনো যত ভালোই কথা বলুক না কেন ওয়াসিয়াতের বাইরে যদি কেউ চলে যায় আমি তাকে মানি না, ওয়াসিয়াতের নীতির বাইরে যদি চলে যায় আমি তাকে মানি না, যদি সে আমার খুব কাছেরও মানুষ হয় যদি ওয়াসিয়াতের কোনো খেলাফ কথা বলে আমি তার কথাকে অগ্রাধিকার দিই না, তাকে মানি না। সমাজের মানুষ যারা ফুরফুরা সিলসিলা মুরিদ মুতাকিদিন আছে তাদেরকেও বলবো না তাদের কথাকে অগ্রাধিকার দেবেন না, ওয়াসিয়াতকে সামনে রেখে এগিয়ে চলুন। হ্যাঁ, নাম ধরো
বিশ্বনবী পরে দাদা নবীর নবী হওয়ার যোগ্যতা ছিল কিভাবে কোনো পীরজাদা বলেছেন এই বিষয়ে? দেখুন কে কি বলেছে সেটা আমি বলবো না, আমি আগেও বলেছি এখনও বলছি, সেটা হচ্ছে আমরা ফুরফুরা শরীফের সিলসিলা মাসলাকের মানুষ, লা নবিয়া বাদি, আল্লাহ নবীর পরে কোনো রসুল আসবে না। মুজাদ্দিদ জামান তার ওয়াসিয়াতের মধ্যেও বলছে শেষ নবী হুজুর নিজে বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে আনা খাতামান নবীন, আমি নবীদের মধ্যে শেষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, কোরআন জানিয়ে দিচ্ছে পরিষ্কার, খাতামান নবীন শেষ নবী, আখেরি নবী, এই শেষ নবী আখেরি নবী, এনার পরে কোনো নবী আসবে না, এনার পরে কোনো রাসূল আসবে না, এটা ফাইনাল ডিসিশন। যারা এসেছিলেন নতুন করে, যারা যে বদমাইশটা দাবি করেছিল মুসা ইবনে কাজ্জাব থেকে শুরু করে, তারপরে বড় বড় যারা আছে কাদিয়ানি গ্রুপ যেটা আছে পুরো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যারাই নবী নবীর দাবিদার, এরা হচ্ছে মিথ্যা নবী দাবিদার ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াই বছরের তিনার রাজত্বকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এত ভণ্ড নবীর সেই যুগে প্রভাব হয়ে গিয়েছিল যে তিনি তার রাজত্বকালীনের অধিকাংশ সময়টা ভণ্ড নবীদের দমন করতেই কেটে গেছে। তো মুসা ইবনে কাজ্জাবকে কতল করেছিলেন ওয়াহসি নামক একজন দাস, যিনি হযরত আমিরে হামজাকে আঘাত করেছিলেন। তো মুসা ইবনে কাজ্জাব একজন মিথ্যা নবীর দাবিদার। তো হুজুর নিজে বলে দিয়েছেন আনা খাতামান নবী, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যারা উলামা হজরাত হবে তারা নবীর ওয়ারিস হবে। ওয়ারিস মানে নবীদের কর্মগুলো তাদের দ্বারায় বাস্তব রূপ নিবে, নবীদের কাজগুলো আল্লাহ তাদের ওসিলায় করাবেন। তো ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি একজন মুজাদ্দিদ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। 100 বছর অন্তর অন্তর যখন সমাজ অন্ধকার আচ্ছন্নয় ছেয়ে যায়, কুসংস্কারের মধ্যে যখন সমাজ ঢলে যায়, ঠিক ওই সময়টায় আল্লাহ পাক কিছু নবীদের নবীদের যেহেতু খাতামান নবী, নবীদের চ্যাপ্টার যেহেতু বন্ধ হয়ে গেছে আর আসবে না, সেই জন্য তিনি আল্লাহ পাক কিছু মুজাদ্দিদদেরকে পাঠান, তাদেরকে রিফর্মার বলা হয়, সমাজ সংস্কারক বলা হয়। তো আল্লাহ রসুলে কোরআন সুন্না ইজমা কিয়াসের আলোকে কোরআন সুন্না ভিত্তিক মুজাদ্দিদ জামানের কাজের দিকে লক্ষ্য করলে এটা পরিষ্কার হয়ে যায়, নবীদের যেটা দাওয়াত ছিল মুজাদ্দিদ জামানের দাওয়াতটাও সেটাই ঠিক, মুজাদ্দিদ জামানের দাওয়াতও ওটাই। কিন্তু যে নবী ইনি হলে হবে না এই ধরনের মন্তব্য আমি করতে পারবো না, যেহেতু মুজাদ্দিদ জামানের কাজটা হচ্ছে নবী আনা কাজ, নায়েবে রসুল আনা কাজ, তিনি নায়েবে রসুল ছিলেন, নবীদের কাজগুলো তিনি বাস্তব রূপ দিয়েছে। হ্যাঁ, কোনো প্রশ্ন নেই তোর? হ্যাঁ ঠিক আছে, তাহলে মোট কথা যেটুকুন আমি বলতে চেয়েছি এর দ্বারাই আমি আল্লাহ হাজার বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের যেখানে 65 বছর ইবাদত করতেন সে খানকা শরীফের মধ্যে থেকে আপনাদেরকে বার্তা দিলাম, দরবার শরীফের পক্ষ থেকে যিনি মনে করতেন সেই যুগে সেই তৎকালীন সময় কংগ্রেসের একজন প্রতিনিধি আসলেন, যেহেতু আমার দাদাজান হুজুর কেবলা মনে করতেন, সেই প্রসঙ্গে বললাম যেহেতু তেনার জায়গা থেকে বসে কিছু কথা বলছি সেই সেন্সে আমি কথাটা বলতে বাধ্য। দাদাজান হুজুর কেবলা তিনি মনে করতেন, কংগ্রেসের প্রতিনিধি যখন আসলো তেনার কাছে, তেনাকে প্রস্তাব দিয়েছিলেন যে হুজুর আপনার মরিদ মুতাকিদিনদেরকে একটু কংগ্রেসের পক্ষে কথা বলতে বলুন। কলকাতা 6/1 ম্যাদান স্ট্রিট চাঁদনি চকে আমাদের বাড়ি আছে, ঠিক তার উল্টো দিকে এলআইসি বিল্ডিং, হিন্দুস্তান বিল্ডিং নামে পরিচিত, সেই বিল্ডিংটা সেই সময় ন্যাশনাল পার্ক ছিল। দাদাজান হুজুর কেবলা বলেছিলেন, অফার দিয়েছিল যে আপনি একটু যদি আপনার মুরিদদেরকে একটু কংগ্রেসের মাইন্ডে কথা বললে আমরা আপনাকে অফার দিচ্ছি, জায়গাটা দিয়ে দেবো। দাদাজান বলেছেন শোনো, আব্দুল হাই অ্যাকচুয়ালি পান খেয়ে ভোট দেওয়াকে হারাম মনে করে, নাজায়েজ মনে করে। তো সেই বাড়ির আওলাদ, আমাদেরকে নীতিমালা নিতে হবে। আমার দাদাজান একটা কথা বলতেন, মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবে, মানুষ যদি নাই যাবে যাবে, আর নালে ঘরে বসে থাকবে, যা রেখে যাচ্ছি তোমার ছেলের ছেলে চলে যাবে। আমার ওয়ালেদ সাহেব হুজুরের মুখ থেকে শোনা কথা, দাদাজান হুজুরকে এভাবে বলতেন আমার ওয়ালেদ সাহেব হুজুরকে। তো সেই বাড়ির আওলাদ, কিছু নীতিমালা আছে, আমার দাদাজান হুজুর কেবলা অক্লান্ত পরিশ্রম বাংলার বুকে আছে,
এই সিলসিলার জন্য যে সিলসিলার নীতিপথের কথা বলছিলাম, যে সিলসিলার ওয়াসিয়াতের কথা বলছিলাম, মুজাদ্দিদে জামানের ওয়াসিয়াতকে বাস্তব রূপ দিতে গিয়ে আমার দাদাজান হুজুর কেবলার অক্লান্ত পরিশ্রম বাংলার বুকে আছে। সেই যুগে 586টা মাদ্রাসাকে এক জায়গায় করে মাদ্রাসা বোর্ড তৈরি করেছিলেন। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো মহল্লা নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো এলাকা নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো থানা নেই, এমন কোনো জেলা নেই যে আলা হাজার বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাই ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর আমিরুস শরিয়াত আলা হাজার আবু নসর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেননি, মক্তব প্রতিষ্ঠিত করেননি, এমন কোনো জায়গা নেই। এই সিলসিলার ঐতিহ্য প্রতিষ্ঠানের কেন্দ্রিক ধরে রাখার জন্য, সিলসিলার ওয়াসিয়াতটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য মানুষের কাছে শিক্ষা পৌঁছানোর দরকার। সেই চেতনায় তিনি শত শত মাদ্রাসা প্রতিষ্ঠিত করে সমাজের বুকে তিনি সমাজের মানুষের উপকৃতির জন্য তিনি সমাজের মানুষের কাছে আজকে একটা আইডিওলজি, আজকে রোল মডেল তৈরি হয়ে গেছে। আমরা জানি আমরা মিশনারি সিস্টেমটাকে আমরা মনে করি আলামিন দিয়েছে, আলামিনের একটা খেদমত আছে, মিশনারি সিস্টেমের পিছনে আলামিনের একটা খেদমত আছে। আপনার নুরুল ইসলাম সাহেব তিনার একটা খেদমত আছে, মিশনারি সিস্টেমের রোল মডেলিংটা বাংলার বুকে তিনি করে গেছেন। এটা যেমন বাংলার মানুষ ইতিহাস হয়ে যাবে, একটা আজকে একটা ইতিহাস বলে যাচ্ছি, মাদ্রাসা সিস্টেমটাকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পৌঁছে দেওয়ার পিছনে জেনার ইতিহাস জড়িয়ে আছে, তিনি হচ্ছে ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাই। মাদ্রাসা সিস্টেমটাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন, বিরল তৈরি হয়ে আছে অখণ্ড বাংলা আসামে। অর্থাৎ যখন দেশ ভাগ হয়নি সেই যুগ থেকে এখনও পর্যন্ত, আমার মেজর শাহজাহান হুজুর পীর কেবলা সেই সমস্ত অধিকাংশ মাদ্রাসার পরিচালক এবং দায়িত্বশীল পর্যায়ে আছেন, এবং আমার দাদাজানের হাতে গড়া মাদ্রাসায় অসংখ্য শিক্ষকরা এখন সেই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করছে, যাদের আজকে সচ্ছলভাবে সংসার চলছে আলা হযরত কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিলায়। এবং যেমন আমি আগেও বলেছি আবারও বলছি, মিশনারি সিস্টেমটাকে যেমন একটা সিস্টেম হিসাবে ধরে সমাজের বুকে একটা ইতিহাস রচনা ব্যাপার আছে, সবাই যেমন রোল মডেলিং করেছেন, দেখে তাকে শিখে বিভিন্ন মিশন তৈরি হয়েছে, ঠিক ওই রকম আমার চাচাজান হুজুর পীর কেবলা মাদ্রাসা শিক্ষার পিছনে তিনি আজ যে খিদমাত যেভাবে সমাজের দিকে প্রতিষ্ঠিত করেছিলেন দাদাজানের ইন্তেকালের পরে, অধিকাংশ যারা এখন মাদ্রাসা শিক্ষা পরিষদে আন্ডারে যারা চাকরি করছেন, MA 98 মানে যখন কমিটির আন্ডারে ছিল অধিকাংশ মাদ্রাসার সাথে চাচাজান হুজুর কেবলা জড়িত ছিলেন, শত শত ছাত্রকে শিক্ষক পরিণত করার পিছনে তেনার একটা অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলার মানুষের কাছে। তো খিদমাত তিনাদের আছে সমাজের সিলসিলার খিদমাতের গণ্ডির মধ্যে দিয়ে, পাঁচ হুজুর কেবলার খেদমত বিরল, তাদের মুরব্বী আমার চাচাজান হুজুর কেবলাদের খেদমত বিরল, তারই মধ্যে থেকে বিশেষ করে আমার চাচাজান দাদাজান হুজুর কেবলার খেদমত বিরল। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সাহেবে যখন রান্না করা হলো সেই সময় একটা ফতোয়া এসেছিল যে ডালডার মধ্যে কিছু অবৈধ জিনিস আছে যেটা শরিয়াত সম্মত নয়, এই জন্য ডালডাকে অ্যাভয়েড করতে হবে। সেই সময় চিন্তা করলেন যে আমার ওয়ালেদ সাহেব হুজুরের দাদাজান চিন্তা করছে মুজাদ্দিদ জামানের মুরিদ মুতাকিদিনদের জন্য, যে আমার ওয়ালেদ সাহেব হুজুরের যে এত খিদমাত, তাদের কল্পগুলোকে যে পরিষ্কার চকচকে ঝকঝকে আয়নার চোখে দেখতে পায়, সবে সাহেবে কাশ সম্পন্ন মানুষ, তাদেরকে ডালডার খাবার দেওয়া সম্ভব নয়। সেই যুগে সেই সময় তাদের কাল্পটাকে পরিষ্কার রাখার জন্য, সাহেবে কাশ্মন্ত্র মানুষদেরকে সেই পর্যায়ে রাখার জন্য, সেলসেলার মরিদ মুতাকিদিন ভক্তদের জন্য, সেই যুগে এটা এখন সামান্য মনে হচ্ছে, ডালডাকে বাদ দিয়ে ঘিয়ের ব্যবস্থা করে সেই যুগে ঘিয়ের দ্বারাই রান্না করে তার সেলসেলার মরিদ মুতাকিদিনদের সামনে মেহমানদারির জন্য উপস্থাপন করেছিলেন। এ সমস্ত খিদমাত বিরল হয়ে দাঁড়িয়ে আছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। পাঁচ হুজুর কেবলার খিদমাত এক এক দিক থেকে এক এক রকম আছে, আল্লাহ হাজার মেজ দাদাজান হুজুর কেবলা কেতাবাদির লাইনে যে খেদমাত, এ খেদমাত অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লামা ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাই ওয়াজ মাহফিল নাসিয়াতের মাধ্যম দিয়ে যে মানুষের পাশে সিলসিলার দাওয়াত পৌঁছে দেওয়ার খিদমাত, এ খেদমাত অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ হাজার নওয়া হুজুর পীর রহমাতুল্লাহ আলাই তাসাউফের মাধ্যম দিয়ে সমাজের বুকে যেভাবে মানুষের কাছে সিলসিলার খেদমাত পৌঁছে দেওয়া, এ খেদমাত অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহ হাজার সেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইয়ের
সাংগঠনিকভাবে যে খেদমাত বিরল দৃষ্টান্ত রূপ নিয়ে আছে, যদিও বা তিনি অল্প বয়সে আল্লাহটাকে সাড়া দিয়েছিলেন 29 থেকে 30 বয়সে, কিন্তু সাংগঠনিকভাবে তিনি যে খেদমাত এটা কোনো অস্বীকার করার জায়গা নাই। এবং সকল হুজুর কেবলাদের একটাই চিন্তা ভাবনা, বাবাজি হুজুর কেবলার কোনো ঐতিহ্যের দিকে যেন কোনো রকম আঙুল ইশারা না এসে যায়, বাবাজি হুজুর পীর কেবলার কোনো ঐতিহ্যের দিকে কোনো রকম যেন এলোমেলো মানুষ কমেন্ট না করতে পারে, এটা প্রত্যেকটা হুজুর কেবলাদের চিন্তাধারা ছিল, মানসিকতা ছিল, এবং আমার মুরব্বী চাহাজান হাজরাতদেরও মানসিকতা একই রকম ছিল। আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, তাদেরও খেদমাত বিরল, প্রত্যেকটা মুরব্বী চাহাজান হুজুর কেবলাদের খেদমাত বিরল। সিলসিলার জন্য মাসলাকে মোজাদ্দেদের জামানের হকপন্থী দাওয়াত সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য তিনাদের খেদমাত বিরল দৃষ্টান্ত রূপ দিয়ে রেখেছে এখনও পর্যন্ত সিলসিলার গণ্ডির মধ্যে। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক নিয়ামত দেন, সিলসিলা মানসিকতার মানুষ হন, উসুল অনুযায়ী চলার চেষ্টা করেন, নীতিপাত মানেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল না।